ওকে, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিএসসি 220 ল্যাব 4। আমাদের এই ল্যাবটায় বেসিক্যালি দুইটা টপিকের উপর প্রবলেমস থাকবে। প্রথম টপিকটা হচ্ছে ডাবলি লিঙ্ক লিস্ট, আর সেকেন্ড টপিকটা হচ্ছে স্ট্যাক। ওকে, তো ডাবলি লিঙ্ক লিস্টে আমরা একটাই প্রবলেম সলভ করব, কিন্তু এই প্রবলেমে বেসিক্যালি অনেকগুলো পার্ট থাকবে। ওকে, তো এই প্রবলেমটার যে নাম বা প্রবলেমটাকে আমরা বলছি ওয়েটিং রুম ম্যানেজমেন্ট। তো নামটা থেকে আমরা বুঝতে পারছি এখানে আমাদের একটা ওয়েটিং রুম ম্যানেজমেন্ট টাইপ একটা সিস্টেম তৈরি করতে হবে। তো এই সিস্টেমটাতে কি থাকবে বা সিস্টেমটা কীরকম হবে সেটাই আসলে আমাদের প্রবলেমে বলে দেওয়া আছে। ওকে, তো আমরা যদি এটা একটু ভালো মতো পড়ি তাহলে দেখতে পারবো যে আমাদের বলেছে যে আমাদের ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট তৈরি করতে হবে, এবং সেখানে আমরা পেশেন্টের ইনফরমেশন সেভ করে করতে থাকবো বা রেজিস্টার করব। এবং যখন আমাদের পেশেন্টকে ডক্টর দেখবেন তখন আমরা বলছি পেশেন্টকে সার্ভ করবেন, এবং এই ডক্টর দেখার সিকোয়েন্সটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই বেসিসে। দ্যাট মিন্স যেই পেশেন্ট আগে রেজিস্টার করবে তাকে আগে সার্ভ করব, এরপরে সেকেন্ড জন থার্ড জন, এভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস সার্ভ বেসিসে সলভ হতে থাকবে। ওকে, এখানে আরেকটা জিনিস বলে দেওয়া আছে যে আমাদের এই পুরা প্রসেসটা বা পুরা সিস্টেমটা বেসিক্যালি এই ছয়টা ম্যাথডসের মাধ্যমে কাজ করবে। এখন এই ম্যাথডস মানে হচ্ছে আমাদের এই পুরা সিস্টেমটার জন্য আমাদের একটা WRM বা ওয়েটিং রুম ম্যানেজমেন্ট ক্লাস তৈরি করতে হবে, আর এই ক্লাসের মধ্যে এই ছয়টা ম্যাথডস থাকবে। ওকে, ফলে কেউ যদি এই সিস্টেমটাকে ইউজ করতে চায় তাহলে এ যেন এই ছয়টা ম্যাথড ইউজ করে পুরো সিস্টেমটাকে রান করতে পারে এবং এখান থেকে সার্ভিস নিতে পারে। তো প্রথম মেথড যেটা সেটা হচ্ছে রেজিস্টার পেশেন্ট। আমরা নাম দেখে বুঝতে পারছি এখানে চারটা প্যারামিটার থাকবে, আইডি, নেম, এস, ব্লাড গ্রুপ। দ্যাট মিন্স একটা পেশেন্ট তার আইডি, নেম, এস এবং ব্লাড গ্রুপ দিয়ে এখানে রেজিস্টার হবে। ওকে, ফলে রেজিস্টার হওয়ার অর্থ যে হচ্ছে ডামি হেডেড ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্টের একটা নোট হিসাবে ক্রিয়েট হয়ে যাবে। এভাবে প্রত্যেকটা পেশেন্টের জন্য একটা করে নোট তৈরি হবে। এরপরে আমরা যখন সার্ভ পেশেন্ট এই মেথডটাকে কল করব, তখন হচ্ছে একটা পেশেন্টকে সার্ভ করব, এবং এই সার্ভের সিকোয়েন্সটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে। দ্যাট মিন্স আপনাকে এনশিওর করতে হবে যে যেই পেশেন্টটা আগে রেজিস্টার করেছে সে যেন আগে সার্ভ হয়। থার্ড মেথড যেটা সেটা হচ্ছে ক্যান্সেল অল। ক্যান্সেল অল মিন্স আমাদের যতগুলো এক্সিস্টিং রেজিস্টার পেশেন্ট আছে যদি আমরা এই মেথডটা কল করি তাহলে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে যাবে এবং ডক্টর তার বাসায় চলে যেতে পারবে। ওকে, আর ক্যান ডক্টর গো হোম এই মেথডটা দিয়ে বেসিক্যালি আমরা চেক করব যে ডক্টর আসলেই তার বাসায় যেতে পারবে কি পারবে না, এবং এটা আসলে কি করবে যদি আমাদের কোনো পেশেন্ট এক্সিস্ট স্টিং থাকে। দ্যাট মিন্স ওই পেশেন্টকে এখনও সার্ভ করা হয় নাই, সেক্ষেত্রে তো আর ডাক্তার বাসায় যেতে পারবে না, সেক্ষেত্রে রিটার্ন করবে ফলস, আর যদি কোনো পেশেন্ট না থাকে তাহলে রিটার্ন করবে ট্রু। ওকে, শো অল পেশেন্ট এটা হচ্ছে গিয়ে আমরা নামটা দেখেই বুঝতে পারছি যে এই মেথডটাকে কল করলে এ হচ্ছে যতগুলো রেজিস্টার্ড এক্সিস্টিং পেশেন্ট আছে আমাদের ওয়েটিং রুমে তাদের সবার ইনফরমেশন সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করবে। ওকে, রিজার্ভ দ্য লাইন এটা হচ্ছে আমাদের একটু ট্রিকি, সেটা হচ্ছে আমাদের পুরো লাইনটাকে রিজার্ভ করে রিভার্স করে দেবে। ওকে, সরি আমি ভুল বলেছি, মেথডটা হচ্ছে রিভার্স দ্য লাইন। ওকে, তো রিভার্স দ্য লাইন যেটা করবে যে আমাদের পেশেন্টের যে সিকোয়েন্স আছে সেটাকে রিভার্স করে দিবে। দ্যাট মিন্স আমাদের যদি তিনজন পেশেন্ট থাকেন, 1, 2 অ্যান্ড 3, তাহলে এই মেথডটাকে যদি আমরা কল করি তাহলে এটাকে রিভার্স করে দিবে হচ্ছে 3, 2, 1। ওকে, তাহলে আমাদের রিভার্স দ্য লাইন এই মেথডটাতে এমনভাবে করতে হবে যেন আমাদের পেশেন্টের অর্ডারটা রিভার্স হয়ে যায়। ওকে, এই ক্লাসটা ক্রিয়েট করার পরে আমাদের তো চেক করতে হবে তাই না, যে এই মেথডগুলো ঠিকঠাক মতো কাজ করছে কি না। তো এই মেথডগুলো ঠিকঠাক মতো কাজ করছে কি না সেটা চেক করার জন্য আমাদের একটা টেস্টার কোডও লিখতে হবে। ওকে, যেই কোডে বেসিক্যালি আমরা এই মেথডগুলোকে কল করে করে চেক করে দেখবো যে আসলে ঠিকমতো কাজ করছে কি না। ওকে, তো এই পুরো জিনিসটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করি, আমরা বলছি যে আমাদের ওয়েটিং রুম ম্যানেজমেন্ট বলে একটা ক্লাস থাকবে। এই ক্লাসের ছয়টা মেথড থাকবে, রেজিস্টার পেশেন্ট, সার্ভ পেশেন্ট, ক্যান্সেল অল, ক্যান ডক্টর গো হোম, শো অল পেশেন্ট অ্যান্ড
রিভার্স দ্য লাইন। ওকে, এখন এটার সঙ্গে আরেকটা জিনিস থাকবে, সেটা হচ্ছে আমরা দেখছি যে রেজিস্টার পেশেন্টে আমরা চারটা ইনফরমেশন নেই পেশেন্ট রিলেটেড। ওকে, এখন এই চারটে ইনফরমেশন তো আমরা লিঙ্ক লিস্টের নিউ নোডে লিঙ্ক লিস্টের নোডে অ্যাড করে রাখবো না। এভাবে না রেখে আমরা যেটা করব যে পেশেন্টের ইনফরমেশনগুলোকে সেভ করে রাখার জন্য পেশেন্ট বলে আরেকটা ক্লাস তৈরি করে ফেলবো, এবং লিঙ্ক লিস্টে বেসিক্যালি আমরা স্টোর করে রাখবো ওই ক্লাসের অবজেক্টগুলোকে। ওকে, ফলে আমাদের যদি কোনো পেশেন্টের ইনফরমেশন দরকার হয় তাহলে আমরা লিঙ্ক লিস্টের ওই নোডে যাব, ওই নোডে গিয়ে ওই পেশেন্টের অবজেক্টটাকে অ্যাক্সেস করব, তারপরে ওই অবজেক্টের থ্রুতে ওর আইডি, পেশেন্ট আইডি, পেশেন্টের নেম, এজ বা ব্লাড গ্রুপ, এই ইনফরমেশনগুলোকে অ্যাক্সেস করার ট্রাই করব। ওকে, আচ্ছা, এখন তাহলে দেখি আমরা যদি ড্রাইভার কোডগুলোকে ড্রাইভার কোডে দেখি সিকোয়েন্সিয়ালি বিভিন্ন ধরনের মেথডগুলো কল করে, তাহলে প্রথমে আমরা হচ্ছে ওয়েটিং রুম ম্যানেজমেন্ট এটার একটা অবজেক্ট তৈরি করব। এখন অবজেক্ট তৈরি করার করলে আমরা জানি যে এর কনস্ট্রাক্টর কল হবে। ওকে, তো কনস্ট্রাক্টরে আমরা যেটা করতে পারি যে আমরা প্রথমে একটা ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্ট তৈরি করে রাখতে পারি, এবং যেহেতু এখন এখানে কোনো পেশেন্ট নাই ফলে এখানে জাস্ট একটাই নোড থাকবে, সেটা হচ্ছে আমাদের ওই ডামি হেড নোডটা। ওকে, এবং এই নোডের আর যেহেতু কোনো নোট নাই ফলে নেক্সটও হবে এই নোট, প্রিভিয়াসও হবে এই ডামি হেড নোটটাই। ওকে, এরপরে আমাদের কাজ হবে, এবং এই নোটের ইনফরমেশনটা আমরা এই ওয়েটিং রুম ম্যানেজমেন্ট ক্লাসের কোনো একটা ভ্যারিয়েবল হয়তো ক্রিয়েট করে, লেটস সে সেলফ ডট হেড আর এরকম কিছু একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে ইনফরমেশনটাকে সেভ করে রাখবো। ওকে, এরপরে আমরা যখন রেজিস্টার পেশেন্ট কল দিব তখন কি হবে, আমাদের ওই পেশেন্ট আইডি একটা অবজেক্ট তৈরি করতে হবে যেখানে এই ইনফরমেশনগুলো থেকে আমি এই ইনফরমেশনগুলোকে সেভ করে রাখবো, তার আইডি, নেম, এজ, ব্লাড গ্রুপ। এরপরে এই অবজেক্টটা দিয়ে আমরা একটা নতুন নোট তৈরি করে ফেলবো, যেই নোটটা আমাদের ডামি হেডে অ্যাড হয়ে যাবে। ওকে, এবং সেই অনুযায়ী আমাদের যে লিঙ্কগুলোকে চেঞ্জ করা দরকার সেগুলো করতে হবে। আমরা অলরেডি হয়তো লিঙ্ক ডাবলি লিঙ্ক লিস্টে কীভাবে নিউ নোট অ্যাড করতে হয় সেটা জেনে গিয়েছি, তাই না? আচ্ছা, এরপরে যদি আরেকটা নতুন পেশেন্ট অ্যাড হয় তাহলে আবারও সেম একটা পেশেন্ট অবজেক্ট ক্রিয়েট হবে, এবং তাকে দিয়ে আমরা আরেকটা নোট তৈরি করব, এবং এই নোটটাই ডামি হেডের ডাবলি সার্কুলার লিঙ্ক লিস্টে অ্যাড হয়ে যাবে। ওকে, থার্ড আরেকটা পেশেন্ট অ্যাড করলেও সেম, আমাদের একটা নতুন ক্লাস অবজেক্ট তৈরি করতে হবে পেশেন্ট ক্লাসের, এরপরে সেটা দিয়ে আরেকটা নতুন নোট তৈরি করতে হবে। ওকে, এরপরে যদি আমরা সবগুলো পেশেন্টের ইনফরমেশন শো করতে চাই বা শো অল মেথড কল করি তাহলে কি হবে, এ হচ্ছে ডামি হেড থেকে সিকোয়েন্সিয়ালি প্রতিটা নোডে যাবে, সেই নোডে গিয়ে পেশেন্ট ক্লাসের অবজেক্টটাকে অ্যাক্সেস করবে, তারপর তার ইনফরমেশনগুলোকে এভাবে সিকোয়েন্সিয়ালি প্রিন্ট করবে। ওকে, এটা আপনারা আপনাদের নিজেদের সুবিধা মতো বা নিজেদের ইচ্ছে মতো সুন্দর মতো যেভাবে চান সেভাবে প্রিন্ট করতে পারেন, কিন্তু সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে যে আমরা যেই সিকোয়েন্সে অ্যাড করেছিলাম সেই সিকোয়েন্সেই যেন পেশেন্টের ইনফরমেশনগুলো প্রিন্ট হয়। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে সার্ভ পেশেন্ট। সার্ভ পেশেন্ট মিন্স আমাদের এখান থেকে আমাদের যে পেশেন্টরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছিল সেখান থেকে একজন পেশেন্টকে সার্ভ করতে হবে, এবং এই সার্ভের অর্ডারটা হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তাই না? তার মানে যেই পেশেন্টটা সবার প্রথমে রেজিস্টার করেছিল আমাদের এক্ষেত্রে এই ব্লু পেশেন্টটা, সে তখন সার্ভ হয়ে যাবে। এখন এই পেশেন্টটা সার্ভ হওয়ার অর্থ কী, যে লিঙ্ক লিস্ট থেকে আমরা এই নোটটাকে রিমুভ করে দিব, ফলে আমাদের নতুন লিঙ্ক লিস্টের চেহারা হবে এরকম। ওকে, এরপরে যদি আবার আরেকটা পেশেন্টকে আমরা ইনসার্ট করি বা রেজিস্টার করি তাহলে এই পেশেন্টটাও কী হবে, আবারও একটা নতুন পেশেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি হবে, এবং আরেকটা নতুন নোট ক্রিয়েট করে কি হবে, এই লিঙ্ক লিস্টের পিছনে গিয়ে অ্যাড হবে, তাই না? তার মানে রেড ইয়েলো, তারপরে আরেকটা নতুন পেশেন্ট অ্যাড হবে। ওকে, ফলে আমরা এখানে দেখতে পাচ্ছি রেড ইয়েলো এবং তারপরে গ্রিন আরেকটা পেশেন্ট অ্যাড হয়েছে। ওকে, এরপরে যদি আমরা রিভার্স দ্য লাইন দেই তাহলে কি হয়ে যাবে, পেশেন্টের অর্ডারটা রিভার্স হয়ে যাবে, বা আমাদের নতুন যেই লিঙ্ক লিস্টটা হবে সেটার চেহারা হবে, এখানে সিকোয়েন্সটা দেখেন রেড ইয়েলো গ্রিন, তাহলে এটা চেঞ্জ হয়ে বেসিক্যালি হয়ে যাবে উল্টাটা, গ্রিন ইয়েলো রেড। ওকে, ফাইনালি আমরা যদি ক্যান্সেল অল এই মেথডটাকে কল করি তাহলে কি হয়ে যাবে, সবগুলো এক্সিস্টিং পেশেন্ট রিমুভ হয়ে যাবে, আমাদের লিঙ্ক লিস্টটা এই আগের চেহারায় চলে আসবে, বা একটাই মাত্র নোট থাকবে সেটা হচ্ছে আমাদের সেই ডামি হেড। ওকে,
এরপরে আমরা যদি ক্যান ডক্টর গো হোম এই মেথডটা কল করি, এই মেথডটা কি করে যে আমাদের লিঙ্ক লিস্টে চেক করে দেখে যে কোনো পেশেন্ট আছে কি নাই। এখন এক্সিস্টিং সিস্টেমে দেখতে পাচ্ছি যে কোনো পেশেন্ট আর নাই, ফলে এই মেথডটা ট্রু রিটার্ন করবে। কিন্তু যদি আমরা উপরেই যদি দেখি যে এরকম কোনো একটা সিস্টেম বা এই অবস্থায় যদি কেউ ক্যান ডক্টর গো হোম এই মেথডটাকে কল করে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে এক্সিস্টিং পেশেন্ট এক্সিস্ট করছে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মেথডটা ফলস রিটার্ন করবে। ওকে, তাহলে এভাবে আমরা প্রত্যেকটা মেথড নিজেরা তৈরি করার চেষ্টা করব, এবং তৈরি করার সময় যদি আমাদের কোনো এক্সট্রা মেথড তৈরি করতে হয় বা এক্সট্রা ভেরিয়েবল ক্রিয়েট করতে হয়, সেটা আমরা নিজেদের মতো করে অ্যাড করে নিতে পারবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম ওয়ান।